ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দায়ীদের কঠোর সাজা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন। রেলমন্ত্রী বলেন, এই মুহূর্তে পুনরুদ্ধারের দিকে মনোযোগ বেশি, বুধবার সকালের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। এদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দায়ীদের কঠোর সাজার আশ্বাস দেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিন ট্রেনের দুর্ঘটনায় 288 জন নিহত হন, আহত হয়েছেন 1000 মানুষ।